মহারাজ প্রাচীন বলি, প্রাচীন বলি সারা ভারতবর্ষে এত যজ্ঞ করেছেন, এত যজ্ঞ করেছেন, এত যজ্ঞ করেছেন, কুশের অগ্রভাগ প্রাচীন, একটা কুশ ফেলে দিলে তার মাথা পর্যন্ত যতটা ডিস্টেন্স, এর মধ্যে প্রাচীন বলি আবার একটা যজ্ঞস্থলী নির্মাণ করেছে। তবে সমস্যা হলো প্রত্যেকটা যজ্ঞই করেছেন মহারাজ মেয়ে যজ্ঞ, প্রত্যেকটা যজ্ঞ পশুবধ করেছে, কিন্তু যজ্ঞ পশুবধ করাটা পাপ, কারণ কিছুক্ষণ তাদের গরম বর্ণন করবো, তাতে দেখা যাবে যে যজ্ঞে যারা পশু বলি দেয়, যারা বলি দিয়ে পূজন করে, তারা মৃত্যুর পর বিশেষত্বক নরকে গমন করে, আর ওখানে যম পুরুষেরা বসে আছে একেবারে তাকে সবসময় কুপিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করতে থাকে, তারপরেও তার পাপের শেষ হবে না, আবার সে পশু হয়ে জন্মাবে, আর যেই পশুকে বলি দিল সে মানুষ হয়ে জন্মে আবার তাকে বলি দেবে। অনেক সময় আমরা বলি না মা কালী যদি বৈষ্ণবী হবেন, তিনি যদি পাখা নায়িক হবেন, তাহলে ওই হানি কাকটা তুলে দিতে পারে না, তাহলে তো একা ছুটে যায়। মা কালী হানি কাক তুলে দিতে পারবে না, কারণ মা কালী তো জীবের প্রারব্ধ নিয়ন্ত্রণ করেন না, প্রারব্ধ নিয়ন্ত্রণকারী গৌরী জীব। হ্যাঁ, আপনি একবার পাখা বলে দিলেন মানে আপনি নিশ্চিত থাকুন পরের জন্য আপনি পাখা হয়ে জন্মান, আর এই পাখা মানুষে আপনাকে বলি দেবে। তাহলে আপনি যখন পাখা হয়ে জন্মাবেন তো আপনাকে বলি দেবে কোথায়, এই হানি কাঠটা উঠে দিলে চলে, ওটা কালের সাক্ষী হয়ে ওখানেই থাকবে, ওখানকার কোভিড পরিস্থিতিতে এই একবার পাঠা মনে মানুষ হচ্ছে, মানুষ মনে পাঠা হচ্ছে, পাঠা মনে মানুষ হচ্ছে, মানুষ মনে পাঠা হচ্ছে, এই পরম্পরাই চলছে। ওখান থেকে উদ্ধার হওয়ার কোনো দ্বিতীয় উপায় নেই, একবার বলির মানুষ করা মানে জন্মাত্মার উৎপর করে তৈরি হয় খুব সাবধান। আর মাংস শব্দটাই তো এরকম শব্দ, মাংস মানে মাম খাদের বিশ্বাস, আজকে আমি তোমায় খেলাম কাল তুমি আমায় খেয়েও, এই প্রতিজ্ঞাটাই মাংস ভক্ত নয়, মাংস শব্দটাকে নিবৃত্তি চায়, আজকে আমি তোমায় খাচ্ছি কালকে তুমি আমায় খাবে, আজকে আপনি যে সুন্দর করে ঝাল লবণ লঙ্কা হলুদ মাটি সুন্দর করে ফিশ ফ্রাই করলেন, মাংস রান্না করলেন, নিশ্চিত থাকুন পরের জন্য আপনি এরকম মাছ মুরগি ছাগল হয়ে জন্মাবেন, আর ওরা মানুষ হয়ে আবার আপনাকে যখন করে রান্না করে খাব, এটি নিশ্চিত করতে এর কোনো বিকল্প হবে, সাক্ষাৎ এটাই সৃষ্টির পদ্ধতি, এটাই সৃষ্টির পরম্পরা, এটা হবেই হতেই হবে। কারণ মানুষের খাদ্যের মতো মাংস নির্মিত হয়নি সহ্য, আজকাল শিক্ষিত সমাজ বেশি বোকা হয়ে গেছে, দেশের সরকার শিক্ষিতদের সচেতন করার জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স দিয়েছে পাঠ্যের উপরে, স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত এখন এনভায়রনমেন্টাল সায়েন্স আবশ্যিক বিষয় হিসাবে পড়ানো হয়, পরিবেশ বিদ্যা। হ্যাঁ, তো পরিবেশ বিদ্যায় একটা আবশ্যিক অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো ইকোসিস্টেম মানে বাস্তুতত্ত্ব, করে দেখবেন ওখানে পুকুরের ইকোসিস্টেম, জঙ্গলের ইকোসিস্টেম, সব কিছু বাস্তুতন্ত্র লেখা আছে। পুকুরের বাস্তুতন্ত্র কিরকম, সূর্য হলেন উৎস, সূর্যের আলো দিয়ে পুকুরের মধ্যে প্ল্যাঙ্কটন বা সবুজ ছোট ছোট উদ্ভিদ জন্মায়,
এগুলোতে ছোট ছোট মাছ বা ছোট ছোট পোকাগুলো খায়, ওই ছোট পোকাগুলোকে তার থেকে বড় মাছগুলো খায়, তাদের আবার বড় মাছগুলো খায়। এইভাবে সর্বোচ্চ খাদ্য বড় মাছগুলো, বড় মাছগুলোকে কে খাবে? ওখানে কিন্তু লেখা নেই মানুষ খাবে, হ্যাঁ, ওই বড় মাছগুলো আবার মরে যাবে, মরে গিয়ে পুকুরের মাটির সঙ্গে মিশে যাবে, আবার সূর্যের আলোকের দ্বারা ওই বড় মাছের ওই শরীরের দেহাবশেষ থেকে আবার প্ল্যাঙ্কটন যাবে। জঙ্গলে সর্বোচ্চ খাদ্য ওখানে সিংহ বা মানুষ নয়, এমন হরিণগুলোকে মানুষ ধরে গিয়ে সে খাবে এরকম বলে, ওগুলোকে বাঘ খাবে সর্বোচ্চ খাদ্য তারা। কিন্তু আমরা অনধিকার চর্চা করে ফেলেছি, অনধিকার চর্চা করেছি বলেই আজকে পৃথিবীতে খাবারের এত অভাব। এক্ষেত্রে অনেক অনেক মাছের প্রজাতি এখন আর নাই, শেষ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে। আজকাল তো সব একটু ইনজেকশন করে, মানে এমন এক অদ্ভুত পদ্ধতিতে তৈরি করা হচ্ছে, দেশে আর মুরগি না, ওই পোলট্রি ফার্মে কীভাবে তৈরি করা হয় ওগুলো একটা কারখানা, এমন এক অদ্ভুত পদ্ধতি। ওগুলো যত খাবে তত রোগরা ভালোর থেকে মন্দেরই সম্ভাবনা অনেক বেশি। মাছ এক বছরে একবার কি দিত বর্ষাকালে, মানে একবার তাই না, রোজই দেয়, তাদের দেওয়ারও হয়, তবু মাছের আকাল দেশ থেকে যাচ্ছে। কেন? তার কারণ নেচার আমাদের যা করতে বলেছে আমরা তার বিপরীত কাজ করেছি, তার জন্য প্রকৃতিকে এত বৈষম্য সৃষ্টি হয়ে গেছে। আজকে গ্রিন হাউস এফেক্ট, ওজন স্তরে গিয়ে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, অমুক্ত এত এত পরিবেশের সমস্যা, এটির কারণ কি? আমরা আমরাই পরিবেশ দূষণ করেছি, আমরাই পরিবেশটাকে নষ্ট করে দিয়েছি, তার কারণ আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো। প্রভু আমাদের এরকম অভ্যাসে চলতে পারেন না, কিন্তু আমরা আমাদের স্বাচ্ছন্দ্য এবং সুখের বৃদ্ধির জন্য দিনকে দিন পরিবেশের উপর অত্যাচার করে চলেছি, তার প্রতিফল সব থেকে বড় সমস্যা। তো যাই হোক, প্রাচীন বৈদিক তো এত বলি দিয়েছেন, লক্ষাধিক বলি দিয়ে ফেলেছেন, তার তো লক্ষ লক্ষ বার পশু ভেদ জন্মাতার নামদৃষ্টি দেখে এত ভালো একটা রাজা, এলে এমন অগ্রগতি হবে? প্রাচীন বহির দশ জন পুত্র হয়েছিলেন, এদের নাম প্রচেতা। প্রচেতা ভগবত ভজনের উদ্দেশ্যে রওনা দিলেন, রুদ্র ভগবানের সাথে দেখা হলো, রুদ্র ভগবান রুদ্রগীতের উপদেশ করলেন, রুদ্রগীতের দ্বারা এরা ভগবত ভজন করছেন, এরা আসেন নারদ ঋষি মহারাজ সর্বনাশ করে ফেলেছেন, এত পশু বলি দিয়েছেন আপনার কি গতি হবে না? নারদ ঋষি যোগ বলে দেখাচ্ছে, পশুর মস্তকধারী বলশালী বলশালী পুরুষ বড় বড় খড়ব হাতে নিয়ে তার দিকে ফিরে আসছে। প্রাচীন রবি বলছেন, ঋষিগণ এগুলোকে বলে এগুলো সেই পশু যাদের আপনি বলি দিয়েছেন, এরা এখন ক্রমে ক্রমে মানুষ হচ্ছে, আর আপনি পশু হয়ে জন্মাবেন, লক্ষ লক্ষ পশু বলি দিয়েছেন, লক্ষাধিকবার আপনাকে জন্মাবেন পশু। প্রাচীনভাবে ভয়ভীত হলেন, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় শোনালেন পুরন্দর উপাখ্যান, যে প্রভুর চরণ কমলের আশ্রয় নেওয়াটাই হলো প্রারব্ধ খুঁজিয়ে ফেলার সব থেকে বড় পদ্ধতি। আপনি আপনার প্রারব্ধ যদি বিজয় করতে চান মহারাজ, তাহলে অবশ্যই প্রভুর চরণের শরণাগত হয়ে যাবে। প্রাচীন বলিনি পুরন্দর উপাখ্যান শ্রবণ করে ভগবানের চরণারবিন্দে নিজেকে নিযুক্ত করলেন, প্রাচীন বাহিনী মহাগতি হয়ে গেল। ওই দিকে প্রচেতাগণকেও দেখা দেওয়ার জন্য প্রভু